চান্দমারির চান্দনি সহযোগ করেছে ইনো লাইভ জিআই থাকক ননস্টপ প্রতিপলে জীবন নদীর দরে বই থাকে নজনাকে গাইতে বিন্ধা মন গুরুজি উঠে প্রতিবাদর ভাষার দরে নতুন রং এধানি মরম দুখর হৃদয়ত প্রেমরা কি ভাবি আছো? নাই, এনেই ফুকন ছাৰৰ নেগুৰা দৌৰি আছে। চাব, কোনোবাই এতিয়া নেগুৰ ছিঙিব আৰু আপোনাৰ মুখখনো ভাগি থাকিব। আৰে কি কৰা নাই তোক সুখী কৰিবলৈ? সৰুৰ পৰা যি বিচাৰিছ তাকে আনি দিছো। সমাজৰ ওচৰত মোৰ তল কৰি প্ৰতিবাৰে তোক লকআপৰ পৰা উলিয়াই আনিছো। দাদা হ'ব দেচোন। ককাইদেউৰ জামিনৰ কথাটো কি হ'ল? জামিন হ'ব সোনকালে। আপুনি কোৱা সোনকালটো যে নাহে মই জানো। বারে বারে মোক থানালে মাতি আনি অপমান করার অধিকার আপনার কোনে দিলে? অকল আপনাকে নহয় মামা স্যার, ময়ও আছো। তুমি মোর পৰা কথা লুকাবলে আরম্ভ করেছা নাকি চান্দিনী? দেউতা, তুমি যে মোক দেউতা বলে মাতা অন্তর পৰা মাতা বলে মই ভাবো। মোক কিন্তু কিয়? কিয়তো আপুনি জানে আঙ্কেল, মিসেস বৰাই ধনিকাই জামিন হোৱাটো নিবিচাৰে, সেইকাৰণে আপোনাক ফোন কৰি কেছটো লুজ কৰিবলৈ ক'ব পাৰে। মিছা কথা নকওঁ, মিসেস বৰুৱাই মোলৈ ফোন কৰিছিল, কিন্তু তোমাৰ দেউতাই দেউতাই কি নহয় মানে মিষ্টাৰ বৰুৱাই নকোৱালৈকে মই কেছটো লুজ কৰিব নোৱাৰোঁ। মই সেইটোহে ক'বলৈ বিচাৰিছিলোঁ। আৰু যদি দেউতাই কয়? নকয়, বৰুৱাক মই ভালদৰে জানো। বৰুৱাৰ দৰে ভাল মানুহ খুব কমেই আছে আৰু তেওঁ আনৰ হিত কেতিয়াও চিন্তা নকৰে। তুমি নিশ্চিত হৈ যোৱা, ধনীৰ মই জামিন হ'বই। থেংক ইউ অংকেল, যদি পইচাৰ কিবা প্ৰয়োজন হয় মোক জনাব। নাই নাই, পইচা তুমি দিব নালাগে, পইচা মোক বৰুৱাই দিলেই নহয়। মানে মই ক'ব বিচাৰিছোঁ, বৰুৱা মোৰ বন্ধু আৰু সেই হিচাপে তুমি মোৰ বন্ধুৰ পুত্ৰ, গতিকে তোমাৰ পৰা উকিল হিচাপে মই ফিজ নলওঁ, প্ৰয়োজনীয় টকাখিনিহে লৈছোঁ। থেংক ইউ অংকেল, মই আহোঁ। যোৱা, টেক কেয়াৰ। তই মোৰ উকিল ছাৰৰ সৈতে কথা আছে, তই যা। তোৰ আকৌ কি কথা আছে আংকেলৰ লগত? আছে, তই যা। এক্সকিউজ মি, কোন এখেত? মই চান্দিনী। চান্দিনী ক'লে চিনি পাব নেকি? মোৰ ৱাইফ এওঁ। কি, এওঁ তোমাৰ ৱাইফ? আহা আহা, প্লিজ। প্লিজ বহা। কোৱা, কি কথা আছিল? আপুনি বৰ্তাৰ কেছটো খেলিব নালাগে ছাৰ। মানে? মই ঠিক বুজা নাই। বৰ্তাৰ জামিনৰ বাবে মই বেলেগ এজন উকিল ঠিক কৰিছোঁ। তুমি ভুল বুজিছা চাগৈ, মোৰ পৰা মই 100% ট্ৰাই কৰিছোঁ। আচলতে কেছটো অলপ জটিল আৰু সেইকাৰণে জামিনত অলপ দেৰি হৈছে, কিন্তু মই তোমাক কথা দিছোঁ তোমাৰ বৰ্তাৰ জামিন হ'বই। মই কাৰোবাক কথা দিছোঁ? আপুনি বেয়া নাপাব ছাৰ, মোৰ হাতত উপায় নাই। মই বেলেগ উকিলৰ লগত কথাও পাতিলোঁ, আপুনি আৰু এইটো কেছ আগবঢ়াব নালাগে। তই ক'লে হ'ব নেকি? চা, এই বিষয়ত আৰু মোৰ লগত তৰ্ক নকৰিবি, মই যি কৈছোঁ সকলোৰে ভালৰ বাবে কৈছোঁ ছাৰ। মই আহোঁ। তই যি কৰ নিজৰ মতে কৈ থাক, বাধা আগতো দিয়া নাছিলোঁ আৰু এতিয়াও নিদিওঁ।
কিন্তু মই যি কৰোঁ তাত বাধা দিবলৈ নাহিবি। আংকেল কেছৰ তাৰিখটো মোক জনাব। মা কালি শপত সন্দেহত আমাক বাৰে বাৰে মাতি আনি আমাৰ সময় নষ্ট নকৰিব। আরে সময় কটা বলে আমি থানালে বারে বারে আই থাকবো নো, তা কোম্পানি চলাই আছো মই। জানো আপনি কোম্পানি চলাই আছে, মই আকো এ থানাখন চলাই আছো নহয়, আর আপনি আছে মূর থানাত, গতি কথা ঘটে এশবার ভাবি চাব, তারপিছতহে কব। আপনি মোক ধমকি দিছে নাকি? মামা স্যার, ওসি স্যারে কথার কথাটুহে কইছে, পুলিশের দায়িত্ব বহুত, আমি তো এসি রুমত বহি কাম করব, কিন্তু এওঁলোকে রোদে বরষুণে ঘুরি ঘুরি কাম করে, এই কারণে কথাটো কৈছে। ন স্যার, আপনার পিএজন স্মার্ট, বেকা কথা বেকা রাস্তায় কই ফোন করিব জানে। আচ্ছা নামটো কি আছিল আপনার? ফুকন, কিন্তু নামটো কোৱাৰ আগতে নামটোৰ লগত জড়িত মোৰ ব্যাকগ্রাউন্ড স্টোরিটো জানি লব লাগে। হব, আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরি শুনাব নালাগে, মই আগতেই জানো আপনার নাম লাহৰি ফুকন। ভাল মিলিছে, কিন্তু আমার স্যারের উপাধিটো ফুকন নহয়। ও হয় নেকি, একে জাতি ভাই মানে। ও স্যার আপনার নামটো লাহৰি নেকি? নহয় মানে মোৰ নামটো লাহৰি যে আৰু উপাধিটো মিলি আছে, গতিকে নামটো মিলিব পাৰে না? ফুকন আপুনি মনে মনে থাকিব নে, এখেতৰ নেম প্লেটখন দেখা নাই নেকি আপুনি? ও এতিয়াহে মন কৰিছো। ও মামা স্যার, ইমান ধুনীয়া মানুহ, নেম প্লেট সামনে মুখখন চাম ন ককাইদেউ। ককাইদেউ? কোন ককাইদেউ? আপোনাকে মাতিছো, কিয় অসমীয়া শব্দবোৰ এতিয়া বেয়া পোৱা হ'ল মানে ন, মানে আপোনাক হাই ব্ৰো বুলি মাতিলেহে ভাল পাব আপুনি। পুলিচৰ লগত ধেমালি কৰিবলৈ আহিছো, লকআপত সোমোৱাই। অ' প্লিজ মনে মনে থাকক আপোনালোক। নার্সিং হোমত আমি ইনভেষ্টিগেশ্যন কৰিলোঁ, কিন্তু আপুনি কোৱাৰ দৰে তাত আমি বৰ বিশেষ প্ৰমাণ নাপালোঁ। এতিয়া কি প্ৰমাণ ময়ে গোটাই দিব লাগিব নেকি? মানে বেয়া শুনিলেও সঁচাটো কৈছো, আরে মই বারে বারে কৈ আছো ডক্টৰটো দুখ আছে, আর আপনাদের যাতা মানুহ সন্দেহ কৰি আছে। আমি যাৰ কথা শুনিছো তেওঁ স্পেশাল ডক্টৰ। মামা স্যারে তো তাকেই কৈছে, আমি যাৰ কথা কৈছো তেওঁ ডাক্তৰ, কিন্তু আপোনাক ডাক্তৰৰ পক্ষে যোনে যোনে কৈছে তেওঁলোকো ডাক্তৰ, গতিকে কথাটো ভাবি চাও। কোর্ট আমি খুব সহজতে ডক্টৰৰ মাজত যোগসূত্র আছে সেইটো প্ৰমাণ কৰিব পাৰিম। স্যার একেটা প্ৰফেশনত থকা মানুহে কিন্তু ইজনে সিজনক কেতিয়াও নফচায়। এতিয়া আমাৰ একাউণ্টেণ্ট কেইজনকে চাওক, যদি কিবা কাৰণত হিচাপ নিমিলে আমি ইজনে সিজনক নফচাওঁ নহয়, বৰঞ্চ চলিউচন উলিয়াওঁ, ইজনে সিজনক বচাও ন ছাৰ। ছাৰ এইটো সংক্ৰান্তত পইণ্টটো কিন্তু হয়, কথাবোৰ ভালদৰে চালি জাৰি নোচোৱাকৈ এনেকৈ থানালৈ মাতি নানিব, সময়ৰ বৰ অভাৱ, এতিয়া আহিব পাৰোঁ? তাকে যাবলৈতো মোৰো মন গৈছে, কিন্তু ছাৰে যাবলৈ কোৱা নাই নহয়। যাওক। থেংক ইউ ছাৰ। মই বৰশীৰে সাগৰৰ মাছ ধৰিম বুলি ভাবিছিলোঁ, কিন্তু ডাঙৰ জাল লাগিব, এখন জাল। মই তোক কথাটো অলপ স্পষ্টকৈ ক'ব বিচাৰিছোঁ, তই খং নকৰিবি। তোর আর চান্দিনীর মাজত কিবা লাগিছে নেকি? হাজরিকা তুমি যে ইয়ালে আহিছা আমার শুনে বাৰু গম পাইছে নেকি? স্যারে গম নেপায়, আপুনি নোকোৱাকে আহিবলৈ কোৱাৰ কাৰণে মই নকলোৱে। তুমি এটা কাম কৰিব পাৰিবা। কি কাম? তুমি তাই আৰু সীমান্ত স্যারর বিয়া পাতি দিব পাৰিবা। কি দত্ত? হয় স্যার। আপনি এঘন্টামানের পাশত আহিব, যাও। ঠিক আছে। কি? মই কথাটো বুঝি পাইছো, কিন্তু তোমার এই ডিসিশনটার কারণে মন গোটেই জীবনের কারণে তোমার পর আঁতরি যাব। জানো মনে কষ্ট পাব। ময়ো পাম। সহ্য করব পারিবা? পারিব লাগিব। তেনেহলে কোৱা মই তোমার কারণে কি করব লাগিব? বর্তার জামিনের বাবে সকলোবোৰ কাম আপুনি মোক কৰি দিব লাগে, গোটেইবোৰ পারিবনে? পারিবনে আপুনি মোক এইখিনি সহায় করব?
পাৰিবনে স্যার? হ্যাঁ দেউতা, এই সংসার সংসারের কথা মই বুঝি নাপাও, মাত্র এটা কথা জানো, খুনীয়েকে গিরিয়েকক সন্মান করব পারাকৈ গিরিয়েকর কোয়ালিটি থাকিব লাগে, তেতিয়া এখন সংসার সুখর হয়, কিন্তু মোর সেই কোয়ালিটিয়ে নাই, আই এম এ লুজার, সকলোতে ফেল মই, মাক জিয়াই রখাত ফেল, নিজের জীবনটা সিজিল করাত ফেল, এটা ভাল পুতে খাওয়াত ফেল, বিজনেসত ফেল, এটা ভাল গিরিয়েক হওয়াত ফেল, মুঠতে মই কতো পাস করব নোৱাৰিলো দেউতা, কতোয়ে চান্দিনী আর অসি সীমান্তর মাজত কিবা আছে বলে সন্দেহ করো? নকরো, বিশ্বাস করো, চান্দিনী সীমান্ত স্যারক শ্রদ্ধা করে, শ্রদ্ধা করা জনকে কেজনী ছোৱালীয়ে নিজের গিরিয়েক বলে ভাবিব পারে, মই শুনেছো চান্দিনী অসি সীমান্তক ভাল পায় নাকি? নাপায় স্যারক, কিন্তু মোটকৈ বহুত বেশি কোয়ালিটি থাকা মানুহ সীমান্ত স্যার, মানুহর দুঃখ বুঝি পায়, কষ্ট বুঝি পায়, মই এটাই বিচার তাই সুখী হোক দেউতা, তাইকো মই কেতিয়াও মোৰ ওয়াইফ বুলি ভবাই নাছিল, তেনেকুৱা ফিল নাহে পাগলীজনীর বাবে, এটা কাম করবে দেউতা, ধনিকাই জেলৰ পৰা ওলাই অহাৰ পাছতে সকলো প্রসিডিওর কমপ্লিট করে আমার আমার ডিভোর্সের কথা ফাইনাল করে দিবা, তুমি বাইদেউ কোন দরজা খোলাই আছে, সোমাই আহা বাইদেউ, মোক এনেকে মাতি পঠিয়ালে যে গা বেয়া নেকি? গা চা বেয়া নহয়, বহাচোন। মনটোহে সিমান ভাল নহয় বাইদেউ। হাজৰিকা, তুমি যে ইয়ালৈ আহিছা আমাৰ শুনে বাৰু গম পাইছা নেকি? ছাৰে গম নাপায়, আপুনি নোকোৱাকৈ আহিবলৈ কোৱাৰ কাৰণে মই নকলোৱে, কওকচোন কি কথা আছিল? তুমি যদি মোক নিজৰ বাইদেউ বুলি ভাবিছা সঁচা কথা কবানে? তেনেকে কিয় কৈছে বাইদেউ, মই আপোনাক মিছা কব নোৱাৰো। কোনে বাৰু এতিয়াও চান্দিনীক লগ কৰি থাকে নেকি? চান্দিনী, চান্দিনী, ছোৱালীজনীয়ে তাৰ জীৱনটো ধ্বংস কৰি দিলে, তাই তাক নিজৰ স্বাৰ্থৰ বাবে যে তাক ব্যৱহাৰ কৰিছে সেই কথাটো সি বুজি নাপায়। ছাৰৰ মনটো খুব কোমল বাইদেউ, তই যদি মোৰ আগৰ ল'ৰাটো হৈ থাকিলেহেঁতেন তোকে ক'লোহেঁতেন। মা, হাজৰিকা তুমি যোৱা, থানাৰ মানুহক মই ঘৰুৱা কামত ব্যৱহাৰ কৰিলোঁ, বেয়া নাপাবা। তোৰ মোৰ কিয় ঘূৰাইছে মই ভালদৰে জানো। জানো? অ জানো, ধনিকাৰ চিন্তা যে তই একমাহ ভালকৈ খোৱা নাই সেইটো মই ভালদৰে জানো। বৰ জানে সি একেবাৰে। তুমি যদি মোক নিজৰ বাইদেউ বুলি ভাবিছা সঁচা কথা কবানে? তেনেকে কিয় কৈছে বাইদেউ, মই আপোনাক মিছা কব নোৱাৰো। কোনে বাৰু এতিয়াও চান্দিনীক লগ কৰি থাকে নেকি? এইকেইদিনৰ কথা নাজানো, কিন্তু কেইদিনমানৰ আগতে বৰতাকৰ জামিনৰ কথা লৈ ছাৰে ফোন কৰিছে। মই এইকেইদিনৰ কথা সুধিছো, সেইটোহে নাজানো, মই জনাত লগ পোৱা নাই, কিন্তু কিন্তু কি নহয় মানে মই ছাৰৰ লগত নথকা সময়খিনিত মই কেনেকে জানো। ছোৱালীজনীয়ে তাৰ জীৱনটো ধ্বংস কৰি দিলে, তাই তাক নিজৰ স্বাৰ্থৰ বাবে যে তাক ব্যৱহাৰ কৰিছে সেই কথাটো সি বুজি নাপায়। ছাৰৰ মনটো খুব কোমল বাইদেউ, আনৰ কষ্ট ছাৰে সহ্য কৰিব নোৱাৰে, সেইকাৰণে সি নিজেই কষ্টৰ উপৰি কষ্ট খায়, তাই যে কিমান স্বাৰ্থপৰ সেই কথাটো তোমালোকে তাক বুজাই দিব নোৱাৰানে? ছাৰে কথাবোৰ নিজেই বুজে, তথাপিতো কি হয় জানো, এদিন মোৰ সন্মুখতে ছাৰক চান্দিনীয়ে ইমান বেয়াকৈ কৈছে, মই হোৱা হ'লে আজয় গদা আপুনি ইয়াত যে
নহয় স্যার, মই মানে নহয় অ ময়ে হাজৰিকাক মাতি পঠাইছিলোঁ। মোৰ বস্তু কেইটামান আনিবলগীয়া আছিলে। চামা চান্দিনী কি হৈছে তোৰ? একো হোৱা নাই। মিছা কথা নকবি, পৰি যাবলৈ লৈছিলি তই, মোৰ ঘূৰাইছে। কিয় মোৰ ঘূৰাব? মোৰ কিবা এটাত উজুতি খাই পৰিছিলোঁ। এই সুধা ফ্ল'ৰত উজুতি খাইছে তই? কাক মিছা কথা ক'বলৈ আহিছে তই? শু যা। নুশু, মোৰ কাম আছে। মই তোক শুবলৈ কৈছোনে কোৱা নাই? নুশু বুলি কৈছো নাই তোক? নুশু হয় ল'ৰা চব কি কৰিছ তই? চুপচাপ শুই থাক, তোৰ মূৰ কিয় ঘূৰাইছে মই ভালদৰে জানো। জান অজানো ধনিকাৰ চিন্তা যে তই একমাহ ভালকে খোৱা নাই সেইটো মই ভালদৰে জানো। বৰ জানে সি একেবাৰে। অজানো একো নাজানো তই, পেকাই থাকে পাগলি কৰিব। চুপচাপ শুই থাক, মই আহি আছো। ক'ত যাব? তোৰ কাৰণে খাবলৈ কিবা এটা বনাই আনো। কি? মুখ মেলি চাব নালাগে, চুপচাপ চকু বন্ধ কৰি শুই থাক, মই আহি আছো। কিন্তু তোক চকু মুদি শুই থাকিবলৈ কৈছো নহয়, চুপচাপ শুই থাক। কি বনাবি তই? অকল তই কি বনাবলৈ গৈছেনো, কিহে জানিব। সঁচাকে মূৰটো ঘূৰাইছে দেখোন বে। এই গোটেই সোপাকে লৈ যাওঁ বাপেকে। অৰ্জুন, আজিলৈকে একো এটা বনাই পোৱা নাই নহয়। য়েছ, আটা। ছাৰে বেয়াকৈ কোৱাৰ পৰা দত্তদাই আমাৰ ওপৰত হেন চকু দি আছে। এতিয়া ৰাতিখন তোমাক এনেকৈ যদি দত্তদাই দেখা পায় হ'লেই আৰু। ঐ ল'ৰা, কি কৰিছ এইবোৰ? তোমাক ৰচিটোৱে লগ পাইছিলে? ৰচিটোৱে নাই নাই পোৱা। মিছা কথা নক'বা অৰ্জুন, দোকানৰ সন্মুখত ৰচিটোৰ সৈতে তোমাক মোৰ মানুহে দেখিছে। চান্দিনীয়ে তোক এৰি অচিৰ লগত কিয় ধনীৰ জামিনৰ বাবে ঘূৰিছে জান? কিয়? বৌৰ কাৰণে। চান্দমাৰি চান্দনী সহযোগ কৰিলে ইনো লাইভ জিআই থাকক নন ষ্টপ।